এক বিজ্ঞানী আল্লাহর ভুল ধরতে গেছে। ওরে সুবহানাল্লাহ, বেরেন কি রে, আল্লাহর ভুল ধরতে গেছে। কি ভুল ধরেছে জানেন? বরগাছের নিচে শুয়ে আছে, লম্বা করে শুয়ে থাকতে থাকতে ট্যাঙ্কের উপরে ট্যাঙ্কটা দিয়ে এরকম করে হিলাচ্ছে, আর এরা মরে দাঁতের ভিতরে আঙুলটা লাগিয়ে বলছে, মনে মনে মিন 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 করে বলছে, আল্লাহ তোমার ভুল কেউ পাই না, আমি পেয়েছি। কত সাহস ওয়ার বলে, কি ভুল? রব্বুল আলামিন, কদু গাছটা কত সরু, কদু গাছ এরকম না, এত মিহি গাছে তুমি ফল দিয়েছ 20 কেজি ওজনের ফল, আর বর গাছটা বিরাট বড় গাছ, তার আবার ফল দিয়েছ ছোট মতো, যদি খুব ছোট তারপরও তুল 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 স্পঞ্জের মতো নরম, শক্ত দাওনি, তাহলে এত শক্ত ডালে কেন তুমি ছোট ফল দিলে, আর ওই রকম নরম ডালে কেন এত বড় ফল দিলে? ও মা বো, তোমার ভুল হয়েছে। ভুল ধরেছে কি না জি? এই যেই বলেছে ভুল হয়েছে, একটা মোবাইল হারিয়েছে, যার কপাল ভালো সে নিয়েছেন, খবরদার দিবেন না, মাথা খারাপ দিবেন দিবেন না। এগুলো বারে এলান হলো, মোবাইল যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে সুইচ খোলা থাকবে, আর সুইচ বন্ধ মানে ওকে ইন্নালিল্লাহ পড়তে লেট করলে হবে না, ইন্নালিল্লাহ পড়ে আবার মোবাইলের দোকানে যেতে হবে। কে এত দরদি আছে ওর মোবাইল দিতে আসবে? তোর কপাল ভালো রে ভাই, মোবাইলটা চালাগা, ভবিষ্যতে আল্লাহ যা করবে দেখে লিয়া যাবে। তো এ বেইমানদের জীবন সারা জীবনে ঠিক হবে না, জালসাতে ও তো জালসায় আসে না, মেলায় ও তো পকেট মারতেই এসেছিল, যা দিবি একদিন। আমি ওই কম্বল হারানোর গল্প করি না, একজনের কম্বল হারিয়েছে, তো গোরস্থানে বসে আছে, তোর চাচা বলছে, কি রে বেটা এইখানে কেন বসে আছিস, মার্কেটে খুঁজগা। বলো মাথা খারাপ আছে, যেখানে গেছে জাগা এইখানে দিয়ে যেতে হবে, আমি ঠিক জায়গাতে আছি, গেটে আছি, ও যেখানে যাবে যা, এইখানে কম্বল দিয়ে ওকে যেতে হবে, তো তুই ভাই গোরস্থানে বসগা দুদর, আল্লাহকে দরখাস্তটা একটা ভালো করে মেরে দে, তারপরে নিশ্চিন্তে ঘুরগা, ও না দিয়ে পার হতে পারবে না, চ্যালেঞ্জ। জি কি বলছিলাম, ওই রকম গবেষণা করছে, আল্লাহর ভুল ধরছে, আল্লাহ তুমি নরম গাছে গরম মাল দিলে, আর গরম গাছে নরম মাল দিলে কেন? ঠিক এমনি টাইমে একটা পাখি ফল খেতে গিয়ে খুটুর করে মেরেছে, আর ওই বরের ফলটা পুট করে বোঁটা ছেড়ে এসে নাকে পড়েছে, যেই নাকে পড়েছে তরপ করে লাফিয়ে উঠে বলছে, সুবহান আল্লাহ, আল্লাহ তুমি কত ভালো, যদি এটা কধু হতো তাহলে আমার মাথার অবস্থা কি হতো। জি আল্লাহ তুমি মেহরবান, তোমার ইনসাফ আছে, তুমি যা করেছো, যেহেতু বরের গাছের নিচে মানুষ ঘুমাবে, বরের ঠান্ডা শীতল ঠান্ডাতে মানুষ সেখানে শুবে, মাঠের রাখালেরা কৃষকেরা কাজ করতে গিয়ে বর গাছের নিচে থাকবে, কধু গাছের নিচে কেউ যাবে না, ও আরাম করবে, আর বেলের মতো যদি ফল পড়তো তাহলে কেউ ওর কাছে যেত না, তা তুমি মানুষের জন্য এত সুন্দর নরম ফল বানিয়েছো যাতে করে কারো অসুবিধা হবে না। ও আল্লাহ সুবহান আল্লাহ, তুমি হলে সব থেকে দামি বৈজ্ঞানিক। আল্লাহ তাবার একবার তালা বলছেন, আয় একবার দুনিয়াকে নিয়ে গবেষণা কর, একবার জমিনকে নিয়ে কর, একবার আসমানকে নিয়ে কর, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনে একবার তোরা মাথা লাগা, আমার টেনটা কটায়, আমার ট্রেন হলো কালকে সকালে কাঞ্চন, আমার ট্রেন হলো কাল সকালে শতাব্দী, বলে কটায় ঢুকবে, 9:15 ঢুকবে, আমি 9 স্টেশনে গেলাম, মাইকে এলান করে দিল, আজকে কাঞ্চন 4 ঘন্টা বিলম্ব আছে, যা কি করবি করে লিগা, আজকে কাঞ্চন 4 ঘন্টা লেটে আসছে, কামরূপ 3 ঘন্টা লেটে আসছে, জলপাইগুড়ি এক্সপ্রেস 5 ঘন্টা লেটে চলছে, দেরাদুন এক্সপ্রেস কখন আসবে বলা যেছে না, খবর হয়নি, মাথা চুলকে কিছু করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, সূর্যকে প্রতি আরবি মাসের যে তারিখে যেদিন যে তারিখে আমি উঠাই, কিয়ামত পর্যন্ত একই টাইমে উঠবে, যদি একবার বলে দিতাম আমি আল্লাহ, আজকে সূর্য 17 ঘন্টা বিলম্বে আছে, আমেরিকা
থেকে আসতে কি কুয়েতে জাম হয়ে গেছিল, সূর্য আজকে 17 ঘন্টা লেটে ঘুরবে, কি করবি বল? কখন বিছান ছাড়বি আর কখন তুই যাবে কারখানাতে, ফ্যাক্টরিতে, স্কুলে, কলেজে, কখন পরীক্ষা হবে আর কখন তুই নিজে কি করবি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ও জ্ঞানী রে আমার অ্যাকুরিটিটা দেখ, সারা জীবন ধরে একদিনও 1 সেকেন্ড বিলম্ব করেনি, একই টাইমে ঘুরছে। তাই আল্লাহ 4টা কথা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সৃষ্টির ব্যাপারে এবং জমিন সৃষ্টির ব্যাপারে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে মুমিনের জন্য রয়েছে বড় জ্ঞান, লায়াতিন লিউলিল আলবাব, যারা প্রকৃত জ্ঞানী তাদের জন্য খোরাক লুকানো আছে এখানে, তাদের জ্ঞানের বহর আরো বাড়বে। আজকে কিষানগঞ্জে বাসে উঠেছি, তো আমার সিটের পাশে একজন বসেছে, হায়রে নসিব রে, ওর কপাল আর আমার কপাল, তোর মুখ বকরির মতো চলছে, জাবর কাটে না জি বকরিতে। তা আমি ওকে জিজ্ঞেস করছি, খাওয়া দাওয়া শেষ হয়নি নাকি? বলছে সব খেয়েছি সব। আমাদের আপনি যা জাবর কাটছেন তাতে যে মনে হচ্ছে যে এখনো খাওয়া শেষ হয়নি, তো এতগুলো লোকের সামনে জাবর কাটতে লজ্জা লাগছে না? হাদিসে আদব আছে, মুখ হিলবে না আস্তে আস্তে, আমারও মুখে সোঁপ থাকতে পারে, হালাল হারামের কথা বলছি না, হারাম তো খাওয়াই যাবে না, কিন্তু হয়তো মৌড়ি টৌড়ি নিয়েছি, পান নিয়েছি, বাস ভিতরে চলবে, জাবর কাটলে তো অসুবিধা রে ভাই। উ তখন আমাকে উত্তরে কি বলছে, আচ্ছা যারা নামাজ পড়ে না তাদের গুণাটা কেমন? এটার সাথে ওটা কোনো স্বাদ আছে? হ্যাঁ ভাই, এটার সাথে ওটা কোনো স্বাদ আছে? একজন প্রশ্ন করছে, ঘোড়া বেশি ধরে না গুড় বেশি মিষ্টি? আচ্ছা ওর কি উত্তর দিব, ঘোড়া বেশি ধরে না গুড় বেশি মিষ্টি? ও যদি বলতো ঘোড়া বেশি ধরে না কুত্তা বেশি ধরে, তাহলে একটা রাস্তা ছিল যে কার দৌড়টা, বলছে ঘোড়া বেশি ধরে না গুড় বেশি মিষ্টি। ওকে জাবর কাটতে মনে করছি, বলছে বেনামাজিদের কি গুণা হবে? একটা সাথে তো একটা স্বাদ থাকবে। তো এই বলছে, হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু দেখে কিছু বোঝা যায়। একটা ছেলে, ছোট ছেলে, ন্যাংটা হয়ে গায়ে ঘুরতো, এরপরে কাপড় পরছে, ওকে যদি বলা হয় কাপড় খোল, খুলবে না, তাহলে ও একটু ইজ্জতের জ্ঞান বুঝেছে। আস্তে 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 ও বড় হবে, কলেজে পড়বে, যখন ও কলেজে পড়বে তো রাস্তায় হাঁটবে তো ভদ্র, আর একটা মূর্খ হয়ে রাস্তায় হাঁটবে তো গুটকা ভরে নে আর এমনি করে হাঁটবে, ও বিড়ি এমনি করে ধরে নিলে, ও ভাবছে যে সবাই যখন 3.5 হাতে মাস্তান, আমাদের গায়ে ডিএম আছে, ও 3.5 হাতে মাস্তান, তো আমিও তো 3.5 হাত, ও তো পেশাব করে তো আমিও পেশাব করি, তো ওর সাথে আমার কী সাথ, ডিএম সিগারেট খাই আমিও খাবো, টেনে দিলে। মূর্খ আর শিক্ষিতর মধ্যে পার্থক্য আছে। শেখ সাদি এক কথাই বুঝিয়ে দিয়েছে, আমি যেটা এত কথা বলছি সেটা কি, একটা গাছের মেলায় ডাল, একটা গাছের মেলায় ডাল, একটা গাছের শুধু একটা ডাল নাই হাজারো ডাল, কিন্তু যে ডালে ফল থাকবে ডালটা নিচে দিকে হয়ে যাবে, হবে কি হবে না? যে ডালে ফল আছে ও ডাল নিচে নেমে গেছে, আর যে ডালে ফল নাই সে মাথা তুলে আছে। সমাজে 200 ইয়ং ছেলে দেখবে, তার মধ্যে কেউ এমন আছে কাউকে তাওয়াক্কা করে না, কিছু মানে না, মানে ভিতরে তার কোনো মাল নাই। আর যে ছেলেটা দেখবে নম্র ভদ্র হয়ে চলছে, রাস্তার এক সাইডে চলছে, আলেম ওলামাকে আলেমের মতো কথা, ইসলাম আলাইকুম হুজুর, আপনাকে খুব ভালো লাগে, আপনার বায়ন ভালো লাগে, চাচা কেমন আছেন, বড় বাপ কখন আসলেন, ও সোনবাপ আপনি কখন আসলেন, দুলা ভাই ভালো আছেন, উচ্চবাচ্য কথা নাই, এরকম নরম ভদ্র যে চলবে, তখন আপনি বুঝে নেবেন এই ছেলেটা লোড করেছে, লোড করেছে, লোড করেছে মানে জ্ঞানকে লোড করেছে, এই জ্ঞানের ভারে নিজেকে আর মাস্তানি করতে পারছে না। আর যাকে দেখবেন রাস্তাতে ডান দিককার পা বাঁ দিকে পড়ছে, বাঁ দিককার পা ডান দিকে পড়ছে, সে কিন্তু লোড করেছে, লোড করেছে, কিছু দেখে কিছু বোঝা যায়। ওর কথাতে বোঝা যাবে যে ও বোতল বোতল মাল লোড করেছে। যখন কোনো মানুষের ভিতরে কোনো জিনিস লোড হয় তখন তা বোঝা যায়। শেখ সাদি বলছে, এক থবা মাটি কেরম করে কুড়িয়ে নিলাম আর মাটিটাকে নাকে লাগালাম,
জোরে টান মারলাম আর মাটির ভিতর থেকে সেন্ট চলে এলো। আমি মাটিকে বললাম, মাটি রে তোর তো সেন্ট হওয়ার কথা নয়, তুই সেন্ট হলি কেনে? মাটি হালকা করে বলছে, আমি গোলাপ গাছের নিচে ছিলাম, পরিবেশ এমন একটা জিনিস, ভালো জায়গায় ছিল সে ভালো হয়ে গেছে। আপনার ছেলে যখন কলেজে ভার্সিটিতে মাদ্রাসাতে জামিয়াতে চলে যাবে, গোলাপ গাছ থেকে সে ঘুরে আসবে, তার কাছে আপনি সেন্ট পাবেন, কোনো দিন বিয়াদবি পাবেন না। আর যে ছেলেটা মূর্খ থাকবে, জ্ঞান থাকবে না, তার দ্বারা উচ্চবাচ পাবেন। আমার ওস্তাদ আমাকে যিনি প্রথম হাতে খড়ি দিয়েছেন, সেই ওস্তাদ একটা গল্প বলতেন, আপনাদেরকে শুনিয়ে দিই, মনে পড়ে গেল। একজনের যমজ বেটা, যমজ বুঝেন তো, আপনাদের দিকে যমজ বলেন তো, যমজ বেটা একটাকে দিয়েছে মাদ্রাসায়, আর একটাকে দিয়েছে গরুর গোয়ালে, তুই গরু চড়া। এই ছেলেটা পড়তে 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 ইউপি চলে গেছে পড়তে, কিংবা কিষানগঞ্জে পড়াশোনা করছে। ভালো ছেলে, মেধা, ফজিলতে পড়ছে, আর মাত্র ক মাস পরেই সে মাওলানা হয়ে যাবে, বিদেশ চলে যাবে, মক্কা পড়তে যাবে, মদিনা পড়তে যাবে, ভদ্র ছেলে গায়ের মধ্যে, কলেজেও সে ভালো রেজাল্ট করেছে। ওই ছেলেটা অভাবের সংসার, গরিবের সংসার, মা বাপ কষ্ট করে পড়াচ্ছে। ওই ছেলেটা বাড়ি এসেছে, আর বাড়ি এসে দেখছে মা আর আব্বা ঝগড়া করছে, বিচার করা বড় মুশকিল। মা বাপ ঝগড়া করলে কাকে দোষ দেবো, হাঁজি, বিচার করা বড় মুশকিল। আব্বার মা যখন ঝগড়া করছে, ছেলেটা চুপ করে বসে আছে, কাকে বলবো রে বাপ, কিছুই বলার নাই। খানিক পর দেখছে বাপ বকতে 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 বাইরে বের হয়ে গেল। যখনই বাইরে বের হয়ে গেল, ছেলেটা আস্তে আস্তে করে মায়ের কাছে গেল, মাকে যে বলছে, মা বকিস না, মেরে দেবো এক লাঠি, ভ্যাট ভ্যাট করতেলি তুই। মা একটা কথা শোনো মা, বলছি কি বলছি বল, বাপ বুড়িয়ে গেছে, ওর আর হুঁশ আছে? আমাদেরকে মানুষ করতে 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 ওর হাড়ে আর মাস নাই, ওই জন্য ওর হুঁশ নাই, একটু বেশি বকছে। তো তুমি আর কিছু প্রয়োজন হলে আব্বাকে বলতে যাও না, আমাকে বলবে, আমি যাই হোক ব্যবস্থা করে দিব। তোমরা যদি এরকম করে ঝগড়া করো, তাহলে কেউ আমাদেরকে বেটি দেবে? বলেন কত জ্ঞানের কথা বলছে মাকে, তোমরা যদি এরকম করে ঝগড়া করো, আমরা ভদ্র ঘরে বিয়ে করতে পারবো, কোনো আলেমুল আমার বেটিকে বিয়ে করতে পারবো, কোনো মাস্টার আমাদেরকে বেটি দেবে? ছি ছি, স্বামীকে কেউ এরকম কথা বলে? হাদিসে মানা আছে মা, স্বামী যেটা বলে সে। মাকে বুঝাতে বুঝাতে তাকে প্লিজ করে দিল হাদিস কোরআন বলে, ওর মনটা ঠান্ডা হলো। আব্বার কাছে একবার মাপ চেয়ে নিতে হবে তোমাকে খালি, কারণ আব্বা স্বামী তো যা করেছে করেছে, খালি বলতে আমার ভুল হয়েছে গো। ওর মনটা ঠান্ডা হলো, বাইরে এসে দেখছে বাপ ওই আমের গাছের নিচে বসে আছে, ওর মনে অশান্তি। স্ত্রীর কথা শুনে না, ওর পাশে যেয়ে বলছে, আব্বা কিসের অশান্তি তোমার গো, জোয়ান জোয়ান বেটা, আমরা তিনটে আছি, কি দরকার তোমার বলো না? মায়ের আর হুঁশ আছে ওর, আমাদেরকে মানুষ করতে, রান্না খাওয়াতে, পানি তো ওর হুঁশটাই শেষ হয়ে গেছে। বাপের কলিজা ঠান্ডা হবে কি হবে না? বাপকে বাপের মতো বুঝাইলে, ছেড়ে দাও মেয়ে মানুষের কথা নিয়ে যে টেনশন করে, পুরুষ হলো কি করে, তোমরা যা বলার বলে দিয়েছো, ছেড়ে দাও ওর কথা। মা বাপের মন ঠান্ডা হয়ে গেল, দুইজনের সংসার আবার মিলে চলছে। ছেলে বেডিং নিয়ে স্কুল চলে গেল, কলেজ চলে গেল, জামিয়ায় চলে গেল, ঠিক গরিবের সংসার, অভাব বলে যে ঝগড়া হয়। পাঁচ সাত দিন, দশ দিন, এক মাস চলে গেল, দুই মাস পরে আবার মা বাপে ঝগড়া, কথা কাটাকাটি চলছে আপোষের মধ্যে, কেউ কাউকে মানতে পারছে না। এবার রাখালটা বাড়ি এসেছে, গরুগুলোকে বাইরে রেখেছে, শুধু বাঁধতে বাকি আছে। রশিগুলোকে বাড়িতে আনতে গিয়ে দেখছে মা বাপ ঝগড়া করছে, হাতে ছিল লাঠি, মাকে মারলো দু লাঠি, বাপকে মারলো দু লাঠি, মারলে পাড়া পাড় দু লাঠি দিয়ে ও আবার চলে গেল গরু বাঁধতে। ওর কোনো টেনশনই নেই, ও ভাবতে ভালো কাজ করেছি আর কি, একটা ঝগড়া ছেড়িয়ে দিয়েছি, নিয়ে টেনশন নেই, গরু টরু বেঁধে আছে। এরা দুজনের ঝগড়া কিন্তু ছেড়ে গেল, ও ঝগড়া ছাড়িয়েছে, ইও ছাড়ালো, এদের ঝগড়াটা কি করে ছাড়লো? দুজনের টেনশনে পড়ে গেল। এই খবর যদি কেউ শুনে বিটি দিবে, সামনে মাসে বিয়ে দিব ভাবছি, লোকের বেটি খুঁজে বেড়াইছি, কেউ যদি শুনে যে বাপ মাকে মারে তোকে বেটি দিবে কেউ? ওরা ঝগড়া নিজে নিজে মিটিয়ে নিলে, মিটিয়ে চুপ হয়ে গেল। ঠিক মাগরিবের পর ওর বাপ বলছে, আগে আমি একটা কাজ করি, বলে কি, সর্দারকে ডাকি, ইমাম সাহেবকে ডাকি, মসজিদকে ডাকি, ওদিকে মাস্টার চাচাকে ডাকি, পাঁচ সাতটা লোককে ডেকিলে এসে ঘরের ভিতরে বিচার করবো আর মা বাপকে মারলে কেন? ওকে ডাকছে, খলিলে
কি হলো জানে না যে আমার বিছানা, পাগলা তো মূর্খ। ইমাম সাহেবকে অর্ডার দিয়েছে, মুরব্বী মানুষ, জোয়ার গালে কষে দুটা থাপ্পড় মারবেন, আপনি পারলে জুতা করে কটা মারবেন। খলিল এলো, ইমাম সাহেব বলছে, এটা তোর কে রে? ওটা আমার আব্বা। ওটাকে ঘরের ভিতরে কথা বলছে, মা দেখেছিস জুতা, মুখ ভেঙে দিব কুত্তা। তো বলছি, ইমাম সাহেব আপনি মুলবি হতে চিল্লাইছেন কেন বা? আমি কি করলাম? মুলবি হয়েছিলেন মানিস নি তোর মা বাবুকে? ও দেখো তো, আমি তো ভালো কাজ করেছি। কি ভালো কাজ করেছি? বলে হুজুর শুনেন, আমি মাঠে গরু চড়াতে যাই, দুইটা গরুতে ঘোড়াঘুড়ি করলে দুলাঠি করে দিলে ছেড়ে যাই, আমার মুখস্থ আছে ওই দিয়া, বাড়িতে এসে দেখছি মা বাবে ঝগড়া করছে, দুই লাঠি করে মেরে দিয়েছি ছেড়ে গেছে। তো ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? এবার আপনি মুলবি সাহেব বলেন। মুলবি বলছে, লাঠি কোথায় আছে রে? বলে ঘরে রাখা আছে। বলছে, আর দু লাঠি মার, তোর হক আছে, তোর বাপ তোকে মাদ্রাসার মুখ দেখায়নি, ওর জন্য বন্ধুরে আমার, যখনই কারো ভিতরে মদ লোড হবে তো লোকটাকে বোঝা যাবে, আর কেউ যদি জ্ঞানকে লোড করে তো ওই লোকটাকে বোঝা যাবে। তো আল্লাহ তাবার একবার তালা বলছে, যারা জ্ঞানী হয়ে যাবে তারা কি করবে? পরের আয়াতে বলছে, আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালক السماوات والارض ربنا যত জ্ঞানী হবে তত কানবে জাহান্নামের ভয়ে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, গবেষণা করে যা কিছু দেখলাম কোনোটা বাতিল নয়, সব কাজে লেগেছে, ফাকিনা আদাবান্নার, প্রকৃত জ্ঞানী জাহান্নামকে চিনবে, তার থেকে বাঁচতে চাইবে, বারবার কানবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। জ্ঞানী ব্যক্তি কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে, কিয়ামাও ওয়া কুউদাও বসে বসে জিকির করবে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা সকলের জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর নাম লেবে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলেন ভাই, আল্লাহর জান আল্লাহকে ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলে কখনো টাওয়ার থাকে না? থাকে, কখনো কখনো টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, লিংক নাই, কাজ হচ্ছে না। আল্লাহ তাবার একবার তালা বলছে, পৃথিবীর মানুষকে ডাকতে গেলে টাওয়ার ফেল হয়ে যাবে, কিন্তু আমাকে ডাক, আমাকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা জরওয়ান ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, তন্দ্রা নাই, রাত্রিতে ডাকবি, বারোটায় ডাকবি, একটায় ডাকবি, দুটায় ডাকবি, ফাজ করনি আদ করকুম, তোর ডাকে আমি সারা দিব, তুই বলবি আল্লাহ, আমি বলবো লাব্বাইক বান্দা, আমি হাজির আছি। এত দূর কত টাওয়ার, বহু দূরে নেটওয়ার্ক ধরছে না, আমার আল্লাহ বলছেন আমার টাওয়ারের কত দূর পাওয়ার আছে শোন, তোদের টাওয়ার এখান থেকে হাঁচের টাওয়ার ধরছে না, বলে পূর্ণিয়াতে আছে ধরবে না, কাটিহারে আছে ধরবে না, কাছে থাকলে ধরতে হবে, আমার আল্লাহ বলছে আমার টাওয়ার শুনেলে, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, যেখানে সূর্য উঠে আর সূর্য ডুবে, এই সারা পৃথিবীতে যে কোনো কোণ থেকে তুই বলবি আল্লাহ, আমার আরশ পর্যন্ত পৌঁছে যাবি। হযরতে নূহ, হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে